হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। এখন ঘড়িতে সময় দুপুর দুইটা, আর এই ভর দুপুরে বের হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে আপনাদেরকে টাইম মেশিন ছাড়া 1300 বছর পেছনে নিয়ে যাব, তো চলেন যাওয়া যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু তানভির ট্রাভেল টেল, অ্যান্ড হোপ ইউ গাইস ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আর প্রথমেই আপনাদেরকে বলছি যে আমি আপনাদেরকে আজকে কোনো প্রকার টাইম মেশিন ছাড়াই 1300 বছর পেছনে নিয়ে যাব। তো এইটা বলার কারণ ছিল, আজকে আমি যে জায়গাটাতে আসছি এটা 1300 বছরের পুরনো একটা টেম্পল। তো এখানকার খুব জনপ্রিয় একটা টেম্পল এটা, আমার বাসা থেকে এক ঘন্টা সামথিং সময় লাগছে এখানে আসতে। তো আজকে এই টেম্পলটা এক্সপ্লোর করব আপনাদের সাথে, তো চলেন। এখন আমি টেম্পলের গেটের সামনে, তো এখন টেম্পলের গেট দিয়ে ঢুকবো আর দেখবো ভিতরে আর কী কী আছে এই 1300 বছর পুরনো টেম্পলে। সাথে থাকেন। এন্ট্রেন্সের সিঁড়ি সোজা আপনাকে নিমন গেটের সামনে নিয়ে আসবে। এটা একটা অসাধারণ আর্কিটেকচারাল স্ট্রাকচার, এটা একটা টু স্টোরিড স্ট্রাকচার, আর এটা এদু পিরিয়ডের মাঝামাঝি সময়ে এখানে বানানো হয়েছে। এইখানে তাদের উইন্ড গড এবং থান্ডার গডের মূর্তি এখানে রাখা আছে। তো এখন যে এই স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের নিও দেবতার স্ট্যাচু, আর এই নিওকে মনে করা হয় শাকাবুদ্ধাদের গার্ডিয়ান। এখানে 100 বছরের পুরনো পেইন্টিং এবং আরও কিছু বুদ্ধ দেবতাদের মূর্তি এখানে রাখা আছে। আর সিঁড়ি দিয়ে উপরে আসার পর প্রথমেই যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে এই মেইন হল বা কানন হল, এবং এটার বাম দিকে মিজুকোজিজোর মূর্তি এবং ডান দিকে রোক্কাকোদো। মেইন হল বা কানন হলের সামনে আসলে প্রথমেই যে জায়গাটা চোখে পড়বে তাদের প্রার্থনা করার জায়গা। আর এই মেইন হল বা কানন হলটা মূলত এদু পিরিয়ডের মাঝামাঝি সময়ে এখানে বানানো হয়েছে। তারপর আপনার চোখে পড়বে বড় একটা ল্যান্টার্ন, আর উপরের দিকে আসলেই আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর কারুকাজ করা পুরো জায়গাটা, পুরো স্ট্রাকচারটা। আর এর এই মেইন হলের ভেতরে তাদের কিছু বুদ্ধ মূর্তি প্রিজার্ভডেড আছে, আর এখানে এসে মূলত দর্শনার্থীরা প্রার্থনা করে, তাদের উইশগুলো তাদের দেবতার সাথে শেয়ার করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন। তো আমি এখন আসি মিজুসাওয়া ডেরা টেম্পল। এই টেম্পলটা জাপানের সবচেয়ে পুরনো টেম্পলগুলোর মধ্যে একটা, আর এই টেম্পলটা অলমোস্ট 1300 বছর পুরনো। অলমোস্ট 1300 বছর আগে এই টেম্পলটা বানানো হয়েছিল। জাপানের ধর্ম নিয়ে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দেই, তাহলে জাপানের প্রধান দুইটা ধর্ম আছে, একটা হচ্ছে শিন্তো আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো এই দুইটা ধর্মের মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে বৌদ্ধ ধর্ম। ধারণা করা হয় যে 6ষ্ঠ শতকের দিকে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয় জাপানে। শিন্তো ধর্মের আবির্ভাব হয় মূলত 1600 শতকের দিকে, যেটা হচ্ছে এদু পিরিয়ডে। তো বৌদ্ধ ধর্মের অনেক পরে শিন্তো ধর্মের আবির্ভাব হয় জাপানে। সো এই দুইটা ধর্মের মধ্যে সবচেয়ে পুরাতন হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর এই টেম্পলটা অলমোস্ট 6ষ্ঠ শতকের দিকেই তৈরি করা হয়, যখন জাপানে প্রথম বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়। সো আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে টেম্পলের বেল টাওয়ার। আর এই বেল টাওয়ারটা 1975 সালে বানানো হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করে যে বুদ্ধরা তাদের বেল টাওয়ারের সাহায্যে কথা বলে, আর এই জন্য এটাকে তারা খুব পবিত্র মনে করে। তারা এখানে এসে বেল বাজিয়ে প্রার্থনাও করে। তো তারা মনে করে যে এই বেল বাজানোর সাথে সাথে পৃথিবীর প্রতি মানুষের যেই মোহ বা যে মায়া সেটা সম্পূর্ণরূপে চলে যায় এবং একটা নতুন বছরের শুরু হয়। এখানে নতুন বছর বলতে বোঝানো হয়েছে যে একটা নতুন পর্বের শুরু হয় বা নতুন জীবনের শুরু হয়। আর এই কারণে এই বেল টাওয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বৌদ্ধ ধর্মে।
আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এখানে এসে ফ্রিতে বেল বাজাতে পারবেন না। এখানে বেল বাজানোর জন্য আপনাকে 100 yen পে করতে হবে, আর তারপরেই আপনি বেল বাজাতে পারবেন। আমার সামনে এখন বাচ্চা কোলে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিজুকু জিজোর মূর্তি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করে যে মিজুকু জিজো হচ্ছে বাচ্চাদের আত্মার রক্ষাকারী। মূলত যে সকল বাচ্চা জন্মগ্রহণ করবে বা কোনো কারণে, অনাকাঙ্ক্ষিত কোনো কারণে যে সকল বাচ্চার মৃত্যু হয়ে যায়, তাদের মূলত তাদের আত্মার রক্ষা করে থাকে এই মিজুকু জিজো। যখন কোনো মৃত বাচ্চার আত্মা তাদের বাবা মা না থাকার ব্যাপারটা অনুভব করে এবং কান্নাকাটি করে, ঠিক সেই সময় মিজুকু জিজো তাদেরকে সান্ত্বনা দেয় এবং তাদেরকে খুশি করার ব্যবস্থা করে, এবং সেভাবেই সে ছোট বাচ্চাদের আত্মাদেরকে রক্ষা করে থাকে। আর এই কারণে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের মৃত বাচ্চাদের আত্মার সন্তুষ্টি এবং যে বাচ্চা জন্মগ্রহণ করবে তাদেরকে যেন মিজুকু জিজো রক্ষা করে, তার জন্য এখানে এসে প্রার্থনা করে। আমার পেছনে যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটাকে রক্ষাকুদো বলে। আর এটার ভিতরে 6টা জিজো দেবতার মূর্তি আছে। তো এই 6টা জিজো দেবতা 6টা জিনিসকে সেভ করে বলে তারা মনে করে। আর এই জিজো দেবতার মূর্তিগুলো একটা হুইলের উপরে এমনভাবে বসানো আছে যে আপনি চাইলেই মূর্তিগুলোকে একসাথে বাম দিকে ঘোরাতে পারবেন। তাদের মধ্যে একটা বিশ্বাস আছে যে এই মূর্তিগুলোকে তিনবার লেফট দিকে যদি ঘোরানো হয় তাহলে আপনার সকল উইশগুলো পূর্ণ হয়ে যাবে। তো এ কারণে যত দর্শনার্থী বা যারাই এখানে পূজা করতে আসে, আমি অনেককেই 3 করে এটাকে ঘোরাতে দেখছি। তো অনেকক্ষণ হইল এখানে আসছি, তো এখন এখান থেকে বের হয়ে যাব। তো একটা জিনিস এখানে দেখা হয় নাই, সেটা হচ্ছে শাখা হল। তো শাখা হলটা করোনার পর থেকে বন্ধ করা। তো ওইটার মধ্যে হচ্ছে 11টা মাথা এবং 1000 হাতওয়ালা একটা দুইটা মূর্তি আছে, যেগুলো হচ্ছে একদম এই টেম্পলটা যখন 6th শতকে নির্মাণ করা হয়েছে ঠিক ওই সময় থেকেই এই মূর্তিগুলো এখানে আসে। বাট আসল যেই মূর্তিগুলো ছিল সেগুলো কখনো এই মানুষের সামনে প্রদর্শন করা হয় নাই। মূলত ওই মূর্তিগুলোর রেপ্লিকা ওই শাখা হলে রাখা আছে, যেগুলো চাইলে আগে দেখা যায়, তো এখন দর্শনার্থীদের জন্য সেগুলো প্রদর্শন করা হয় না। তো এখন দর্শনার্থীদের জন্য সেগুলো প্রদর্শন করা হয় না, যার কারণে আজকে আমি সেগুলো দেখতে পারি নাই। আমি এখন আছি টেম্পলের এন্ট্রেন্স গেটে, আর এইখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এর এন্ট্রেন্স গেটটা। অসাধারণ একটা স্ট্রাকচার, 100 বছর আগে বানানো হলেও এটা এখনও যেভাবে দাঁড়ায় আছে এটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন। মিজুসাওয়া ডেরা টেম্পলে ঘোরাঘুরির পর প্রচুর সময় ছিল হাতে, তো চিন্তা করলাম যে আশেপাশে আর কোথাও বিকালটা কাটানো যায় কি না। তো সেটা দেখতে গিয়ে চোখে পড়লো যে কাছেই মাউন্ট হারুনা আছে। তো আমি যেখানটাতে আসছিলাম মিজুসাওয়া ডেরা টেম্পলে, আমি মিজুসাওয়া-ডেরা টেম্পল থেকে মাউন্ট হারুনা মোটামুটি 20 মিনিটসের দূরত্ব। তো পরে চিন্তা করলাম যে হারুনা লেক থেকে বিকালটা একটু ঘুরে যাই। আমি তো একদম নর্মাল টি শার্ট পরে আসছি, কিন্তু এই মাউন্ট হারুনা লেকে আসার পর মোটামুটি লিটারেলি এখানে শীত পড়ে গেছে এরকম একটা অবস্থা। বাংলাদেশে শীতের সময় যেরকম টেম্পারেচার থাকে এইখানে এখনই এরকম একটা টেম্পারেচার। আর আশেপাশের ভিউ যদি একটু আপনাদেরকে দেখাই,
দিস অসাধারণ ভিউ। আমার পিছনে যেই মাউন্টেনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাউন্ট হারুনা, রোপওয়ে আছে এটার উপরে ওঠার জন্য। তো আজকে আমি এটা ট্রাই করি নাই বিকজ আজকে টাইম খুব একটা বেশি ছিল এরকম না। তো এইরকম লেকের পাড়ে বসে বিকেল কাটাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লেকের ভিউটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জার্নি মোটামুটি এই লেক থেকে শেষ, কাল থেকে আবার কর্মদিবস শুরু, তো কালকে থেকে আবার কাজে চলে যেতে হবে। তো কাজে ঢোকার আগের দিন, আজকে হচ্ছে লাস্ট হলিডের লাস্ট দিন আমার, আজকে ভালো করে রিফ্রেশ হয়ে নিই যাতে কাল থেকে আবার পাঁচ দিন কাজ করতে পারি, কাজ করার যে এনার্জি সেটা যেন পাই। আরেকটা ব্যাপার হচ্ছে আমি আমার এত সুন্দর সুন্দর ট্রাভেল এক্সপিরিয়েন্স আপনাদের সবার সাথে শেয়ার করি কিন্তু আপনারা কারোর সাথে শেয়ার করতে চান না, এটা মোটেও ঠিক না। সো বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন, আর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে যে কোনো জায়গা আপনারা দেখতে চাইতেছেন তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই জায়গাটা এক্সপ্লোর করার এবং আপনাদেরকে সেই জায়গা সম্পর্কে বলার। তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আমার চ্যানেলটাতে আরও বেশি মানুষ আপনাদের মতো এই সুন্দর সুন্দর ভিডিওগুলো এক্সপ্লোর করতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে চান সবসময়কার মতো, অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই বেল আইকন প্রেস করে রাখতে পারেন, তাহলে নতুন যে কোনো ভিডিওর আপডেট আপনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। তো নেক্সট ব্লগে আবার সুন্দর কোথাও সুন্দর একটা জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো দেখা হচ্ছে।